সাগরকন্যা কুয়াকাটা দীর্ঘ আড়াই মাস পর পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম কুয়াকাটা ফিরেছে তার নিজস্ব রূপে। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন এবং সারা দেশে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তার প্রেক্ষিতে আমরা কুয়াকাটা একদম গেস্ট আনাগোনা একদমই ছিল না। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। প্রায় আড়াই মাসের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কুয়াকাটায় আসতে থাকে পর্যটকরা। আবহাওয়া যখন সকালে আসি তখন ছিল একরকমের, পরে দেখলাম যে রোদের কোনো চিহ্নই নাই, এখন তো ভালোই লাগছে। এখন রোদ উঠেছে, সবাই শুক্রবার দিন আসলে ফিল হচ্ছে, সেরকমই মানে লোকজনে আনাগোনা, ভালোই লাগছে আমাদের। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা। হোটেল, মোটেল, রিসর্ট, বিনোদন কেন্দ্র সহ সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেখেন, আমার তো বাড়ি বরিশালে, সেক্ষেত্রে আমি অনেক ছোট ছেলেবেলা থেকে কুয়াকাটা আসি। আমি মনে হয় কুয়াকাটা প্রথম এসেছিলাম 2002 সালে ফার্স্ট, ওই তারপর থেকে এখানে অনেকবার কুয়াকাটা আমার কম বেশি আসা হয়েছে। আর আজকের দিনের কথা বলতে গেলে, আজকের দিনের শীতের ভিতরে যে কুয়াকাটাতে আসা এত মানুষের ভিতরে, আর আমরা একটা পিকনিকে এসেছি, আমাদের আসলেই খুব ভালো লাগতেছে। নদীর পাড়ে, সাগরের পাড়ে এরকম একটা সময় কাটাতে পরিবারের সাথে, আর অনেক মানুষজন আসছে, খুব ভালো লাগছে। গত এক সপ্তাহের বৈরি আবহাওয়া শেষে এখন পুরোপুরি পরিষ্কার কুয়াকাটার আকাশ। আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকরাও উল্লাসে মাতেন। কুয়াকাটার সমুদ্র সৈকত এবং আশপাশ এলাকায় সকালে কিছুটা বৃষ্টি হয়েছিল, তারপরেও আজকে কুয়াকাটার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত হয়েছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পর্যটকদের উপস্থিতি আজকে আমরা লক্ষ্য করছি, এবং আমরা এই সকল পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে কুয়াকাটার সমুদ্র সৈকতে জিরো পয়েন্টে হেল্প ডেস্ক সহ আশেপাশের পর্যটন স্পটে আমাদের নিরাপত্তা ডিউটি রয়েছে। যেমন আমাদের সকালে গঙ্গামতী এলাকায় ডিউটি ছিল, এবং পোশাকধারীতে মিস্ত্রিপাড়া এলাকায় আমাদের ডিউটি রয়েছে, এবং আমাদের জিরো পয়েন্ট হেল্প ডেস্ক সহ আশেপাশেও আমাদের পেট্রোলিং, ফুড পেট্রোলিং সহ আমাদের নিরাপত্তা নিয়োজিত টুরিস্ট পুলিশ সদস্যতা রয়েছে, যাতে পর্যটকরা কোনোরূপ হয়রানি না হয়। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।